দ্রুত গতিতে কাটা হচ্ছে ধান। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারে গতি এসেছে চুয়াডাঙ্গার কৃষিতে, লেগেছে উন্নয়নের ছোঁয়া। জেলায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করায় সময় ও খরচ দুটিই কম লাগছে, ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। কয়েক বছর আগেও ধান উৎপাদন করে সময়মতো কেটে ও ঝেড়ে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন কৃষকরা। এছাড়া ধান কাটা শ্রমিক সংকট এবং মজুরি নিয়েও সমস্যায় পড়তে হতো, এতে জমির ধান জমিতেই নষ্ট হয়ে যেত। অথচ এখন কম্বাইন হারভেস্টার মেশিন তাদের নানা সমস্যার অবসান ঘটিয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানেই ধান কেটে গোলায় ভরছেন কৃষকেরা। কৃষির সমৃদ্ধির জন্য কিন্তু যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই, এবং সরকার যে কৃষি যান্ত্রিকীকরণের যে ব্যবস্থা করেছে, বিশেষ করে ভর্তুকি মূল্যে এই যে কম্বাইন হারভেস্টার দিচ্ছে, এই কম্বাইন হারভেস্টার যে কৃষকের কি উপকারে আসছে, যেমন আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এইবার প্রায় 80% জমির ধান কাটা হয়েছে কম্বাইন হারভেস্টারে। চুয়াডাঙ্গাতে মোট 48টা কম্বাইন হারভেস্টার আছে, প্রায় 150 আরও মেশিন এসে হচ্ছে কৃষকের মাঠে এই ধান কাটছে। এই ধান কাটা যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কৃষক কম সময়ে কম মূল্যে তার মাঠের ধানটা একবারে বস্তাবন্দি করে নিয়ে যেতে পারছে, যেটা তার প্রাকৃতিক দুর্যোগে যে বেশি সময় সময় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থেকেও কৃষক তার ফসলকে রক্ষা করতে সক্ষম হচ্ছে। এবছরে আউশ মৌসুমে ব্যাপক ধান হওয়াতে আমাদের এই 48টা মেশিন দ্বারায় ধান কর্তন করে কৃষকের ঘরে উঠানো সঠিক সময় সম্ভব ছিল না। তাৎক্ষণিকভাবে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার উপপরিচালক মহোদয় আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কৃষকের মানে সাশ্রয় মূল্যে কীভাবে ধান কর্তন করে দেওয়া যায় সেইভাবে চিন্তাভাবনা করে আমরা 2000 থেকে 2500 টাকার মধ্যে 1 বিঘা জমির ধান কর্তন করে দিচ্ছি। পানি বৃষ্টিতে মানে ধান কাটা খুব সমস্যা, কিন্তু এইসব গাড়ি এসে আমাদের মানে ধান পাড়ার করতে খুব সুবিধা হয়েছে। ঝড় বৃষ্টির ভিতরে ধান কাটা হচ্ছে আমাদের 5-6 টাকার ধান কাটার মূল্যের বিনিময়ে আমরা 2000 টাকায় মেক আপ করে ফেলছি। তাদেরকে আমাদের খুব সুবিধা হয়েছে। ধান কলিয়ে চারা বেরিয়ে যেত, পানিতে ভেসে যেত, আমরা হাটে নিয়ে গেলেও ওই ধান বিক্রি হতো না। এর জন্যে আমরা খুব উপকৃত হয়েছি, এর জন্যে সরকারের অনেক অনেক ধন্যবাদ জানাই। গাড়ি থেকে কাটিয়ে ধান সুবিধা ভিতর বাড়ি চলে আসছে। 3-4 বছর আগেও যখন গাড়ি ছিল না, আমরা ধান কেটে পানিতে ভিজে ধান পানিতে ভাসে বেড়াইতো, এই কারণে খুব ক্ষতি হইতো, ধান কলাই যেত, ধান বাদ হইতো, আমরা বিচিলিটাও কিছু পাতাম না। গাড়িটা এসে আমাদের অনেক সুবিধা হয়েছে। চুয়াডাঙ্গার 48টি কম্বাইন হারভেস্টার মেশিন ছাড়াও অন্য জেলা থেকে 150টি মেশিন এসেছে ধান কাটার জন্য। কৃষি সমৃদ্ধির জন্য সরকার নির্ধারিত ভর্তুকিতেই কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। প্রতি বিঘা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তারা কেটেছে প্রায় 1800 টাকা বা 2000 টাকা এরকম, এবং এরা কৃষকেতে অতি দ্রুত 8-10 দিনের মধ্যে অনেক প্রায় ধান তারা কেটে ফেলেছে এবং কৃষকেতে উপকৃত হয়েছে। এই কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প আমরা যে 50% ভর্তুকে কম্বাইন হারভেস্টার বিতরণ করছে, এটা আমাদের চালু আছে এবং যে কোনো কৃষক এই সুবিধা পেতে পারে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় 38,699 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেছেন কৃষকেরা। এর মধ্যে 80% ধানই কম্বাইন হারভেস্টার দিয়ে কাটছেন কৃষকেরা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।